আল্লা কোরআন কারিমের মধ্যে বলতেছ কদর হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা আবু আমার গোলামি করো ইয়ে হু আমার বন্দিগি করোল যাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আর আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো জরো কান আল্লাহ আ মা হয়েছে বুড়ি গাড় যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দরে দরে গুড়া শ্বশুর হলো আব্বা যান শাশুর হতে আম্মা যান বিয়ে করছে পিয়ারা যান ওরাই সব জানের জান পরানের আপনারা বলছেন আমি বলি নাকি মা বাবার চাইতে যে বেশি ভালোবাসো ওই এক নম্বর শত্রু এই যে বউ আলাদা করে বিয়ে করে হুমার পায় না ছেলে আলাদা হওয়া যায় এই আলাদার মূল নায়ক নাই কে হলো ওই মেয়ের মা আর ছেলে ঢাকা কালো করে ছেলের বাবা গেছে টাকা ডাক্তারের কাছে ডাক্তার দেখা দিয়ে দেখা দিয়ে ফোয়া গেছে দশটা তো বলতেছে টাকা শহরের ছেলেই থাকে আমি বাইতে আর যাবো না ছেলের বাড়ি গেলে এখন খাবার দিবে সকালবেলা বেলা খাওয়া গেছে গরিব মানুষ সাড়ে দশটার সময় নক করছে বাবা আব্দুল সালাম কে কয় আমি তোমার আব্বা দরজা খুলে দিয়েছি আব্বা আসে আইছেন বসেন বলছেন বাবা বস দেবক দে কইতেছে আমার বাপ আইছে ভাত নাম ক আমার পক্ষে সম্ভব না সারাদিন তোমার সংসারে আমি কাটছি আর তোমার বাপ রায় দশটার সময় আইছে আমার ভাত নাদা দেখবে মুড়ি খাবে দাও গা ছেলেটার মনে কত দুঃখ যদি জরগা করে জ্বরগা করে হ্যাঁ তুই ভাত নামবি না তখন ওই বাপ ওই কথা শুনে বলতেছে বাবা আমি খেয়ে আটছি খানা খা বাপ চিন্তা করতেছে আমার জন্য বোর বেদা জর্গা করবে বাপ জানে যে বউ যদি একবার রাগ করে সহজে সোজা যদি না হয় ছেলের কপালে আছে বাবা আমি খায় শুয়ে আসছি পেটে ভাত না থাকলে কি ঘুম ধরে চোখে ছেলে তো বুঝতেছে ছেলেও শুয়ে আছে জাল্লা আমি এমন পুরুষ বাবা আসছে বৌতে ভাত রান্না করা বের পারলাম না ঘুম পারতেছে না এর মধ্যে কলেং বেলা আওয়াজ আইছে কে কাফা আমি আপনার ভাই লথিব যেই কইছে লথিফ স্বামী শুয়ে রয়েছে, কম্বল থুয়েই স্বামী বউ দৌড় দিছে যা দরজা খুলে দিছে স্বামী কেড়ে বিরিয়ালের মতো লোপকি দিল কে তাকে দেখে যে বউ নাই কম্বল কম্বল আছে বউ নাই দরজা খুলে বাইক সাথে করে নিয়েছে কে ভাই তোর এত দেরি কার কইস না আফা পরীক্ষা দিবের লেগে আসছিলাম আমার বন্ধুরা হলে গেল আমি হলে গেলাম না আমার বোনের বাড়ি রেসে ওখানে খাই খুব ভালো করছে চাই বসে গ্যাসের চুলায় ফিরি যে গরুর গোস মুরগি মাংস খাসির মাংস আছে বাঘ খেয়ে দিছে তখন ওই ছেলেটা কি করছে আল্লাহ বলছে যে হে বান্দা তোরা কি কর আল্লাহর উপরে বাবা মার উপরে স্নান করো শোভানালেটে জোরে কর আল্লাহ তা আমার গোলামি করো ইহু ইহু ইসানা মা বাবার খেদমত করো সোভান জোরে কর মধ্যে বাইসে উঠছে তখন গড়ের মধ্যে রুটি কয়? বেলান কত টাকা বেলুন কয় এই এখন কালে বড়তা বানাইছে ইউকালে ডাল দিয়ে বানাচ্ছে দেড় কেজি ওজন দড়া মজমুত মন বলতেছে বিবেক বলতেছে তুই এমন জায়গা বাড়িয়ে দিবি উঁচো জায়গা বাড়ি দিবি যাতে দেখাবেন না পারে কাপড় দিলে যে আমুদে আমুদে আমু দে খাওয়া দিয়েছে ভাই এক টুকরো দে আর এক টুকরো দেই ও বেই মনে করেছে তা সরেছে পিছনে দা বাড়ি সরাইছে বউ মারে মারে করে কুকুর সালা আর এক পল্লে দৌড় ত নদিক দৌড়স কায় কা আপনি আমার বুনেক মারলেন কয় আয় এদিকে আয় কয় কই তো যে শুয়ে গেদা কয় আমার আপনার বাবা আমার বাবা তোর কি হয় আমার তাওই হয় আমার বাবা আইসে রায় দশটায় তোর বোন বাদ রান্না করে নাই তুই কয়টা আছিস কয় এগারোটা পরে কা কি দিছে কয় গরম ভাত গরুর গোস্ত মুরগির গোস্ত কয় এখন তুই ক কি করবো কা হুধুর কড কোথায় ভাই কয়টা দিছে কয় পাঁচটা দিছে কয় আরো বিশটা দেন হ্যাঁ হ্যাঁ দেয়া নাম করা দরকার বাইক যাও নে ঠিক কবে নি মানুষ এই পৃথিবীর যারা স্বামী আছে তারা কিন্তু বৌদের মতবাদান বেঈমানি করে না কারণ বাবাকেও ভালোবাসে শ্বশুর শাশুড়িও কেউ ভালোবাসে কথা কয় না রে মা বাবাকে ভালোবাসে শ্বশুর শাশুড়ির মা বলে শ্বশুরের বাবা বলে মানে লয় না শাশুড়িক মা বলে মানে লয় না কিন্তু আমরা যারা স্বামী আছি তার আমরা মা কেও মানি বাবা মানি শ্বশুরকে আব্বা বলে মানে নিছি শাশুড়িক আম্মা মনে মানে দিছি তাহলে আমরা যদি মানি তোমরা কেন মানো না খাও আমার পরো আমার খাওয়াই আমি পরাই আমি আমার খায়া আমার পরিয়া আমার মা বাবাকে তুই মানিস না তুই আমার বাচ্চা যা তা ধরে না তুই তা তোর মা তা লাগ তোর বাপ তা লাগ তোর বউ তোর 14 গুষ্টি তা এই ওর যদি আমি করি কয় যে হুজুর বহুত তালাক দিছে dise 14 গুষ্টি তালাক দেখে আমার দোষ হয় যায় মানে হুজুরের ভুল মানুষ আছে আমি কই বউ যদি তালাক দেওয়া যায় সেই শ্বশুর বাড়ি যা শাশুড়ি যদি মা করে ঢাকা যায় শাশুড়ি কি করবে কি করবে না দাওয়াবে না ওই যে চৌকার মধ্যে কি দিয়ে আমাকে ঠেলে গুরু হয় যাতা না লাঠি হ্যাঁ খোরসানি কয় খোরসানি রে দাওয়াবে রোজ কোন পুষছে তোর মারো এই আমার মেয়ে এক তালাক দিছি তালি তালাক দিলে শ্বশুরে তালাক হয় শাশুড়ি তালাক হয় শালিও তালাক হয় শালাও তালাক হয় কথা কয় না রে এখন বুঝছেন না আমি একারে পঙ্খানু ভাবে আপনাদের বুঝাবো এ শুভক যারা বিয়া করো নাই খবরদার মার সাথে বাবার সাথে দুর্ব্যবহার করবে না। আর মায়ের আমার ভালো করে লক্ষ্য করে সরোদ মা এমন একটা নিয়মত বাবা এমন একটা নিয়মত বদন যদি মাত আপনার পায়ের গায়ের চামড়া কেটে মার যদি পায়ের স্যান্ডেল বানা দেয় স্যান্ডেলটা যদি নষ্ট হয়ে যায় আবার চামড়া কাটলে আবার মা বাবার মায়ের পায়ের স্যান্ডেল বানা দিলে সেটাও ক্ষয় হয়ে গেল আবার চামড়া কেটে স্যান্ডেল যদি তৈরি করে দেয় রসুল বললেন বত্রিশ দার দুধ পান করে সই এক দাঁত দূরের হক তুমি আদায় করতে পারবে না জোরকন শোভা হানাল্লা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা অমরনাথর পরশ মঙ্গ হারালে না পাবি বাবা সাবি কথা বলছে দয়াল নবী সোহান আল্লাহ বললেন না কলেমার জন্য ও কলেমার দাবাদার জন্য তাইপের জমিনে যখন গিয়েছে তাইপের জমিনে রসুল যখন তা কলেমার দাবাদ দেয় তাইপের মানুষের আমার নবীকে বাঁধান পাগল বলে আর আমার নবীর গায়ে বাঁধান পাথর মারে সোখা সোখা পাথর আমার নবী পাথর খায় জমিনে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে যায় তাইপের ছেলেরা বগুলে নিচে হাত দি যায় আবার নবীকে দাঁড় করায় আবার পাথর মারে আমার

আমার নবীকে তাই পের জমিনে বদান পাথর মেরেছে তাই পের জমিনে পাথরে রাগাতে রক্ত জোরছে আমার নবীর গায় তাই জমিনে পাথরে রাগাতে রক্ত জোরছে আমার নবীর গায় পচা দরি সিরিয়া কুপেতে পড়লো বালতি পসাদ কুপেতে পড়লো বালতি কি দোষ করলো আমরা জানলাম না আমার নবী যখন বাড়ির বাহিরে যাইতে সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতেন বাদু দাসতে জপসি খুদাগের বিস্তাম বাদু দাস্তে জপসি খুদাগের বিস্তাম মানু কারদান কি বা ফালাক রাশি দাম আমার নবী বিদায় নিয়ে সফর যখন যাইতেন সফর থেকে আসিয়া আমার নবী সিরে যা দুই রে কাতনামাজ করতেন নামাজ পড়িয়া সর্বপ্রথম আমার নবী মা ফাতেমার সাথে দেখা করতেন ইয়ার নেয়া গারিয়ার নে বাসা বাসার ইয়ার নেই আগার ইয়ার দি ইয়ার নেই আগার নে বাসার কামেলে সব জামিলি স্টিল এখন সুবাহান আল্লাহ আমার রবি সবর থেকে আসিয়া মা ফতেমার গড়ে যাইয়া নক করে সো গো মা বলে শুধু মা উত্তরে নেয় ও মা মা খালি উত্তরে নেয় মা দরজা খোলে না আমার নবী দে বলে মা ফাতে মা কেন তুমি দরজা খোলো না মেয়ে আমার নবী বলে মা ফাতে মা কেন্দ্র দেখল না মা ফাতেমা জবাব দেয় বাবা আমি যেই পোশাক পরে আছি বাবা এই পোশাক গায়ে দিয়ে আমি আপনার সামনে আসতে পারব না আমার নবী মুহূর্তে দেরি করলেন না মাথার পাগড়িতে খুলিয়ে বা জানলা দিয়ে মা ফাতেমাকে দিল মা ফাতেমা তুমি আমার পাগড়িটা গায়ে দিয়া মা আমার সামনে এসে হাজির হ আমি তোমার চেহারা দেখি মা পাতে মা আপনার পাগড়িটা নিয়ে বলে আল্লাহ আমার বাবার খাতিরে তামাম পৃথিবী তুমি তৈরি করেছ মাতলুকা তৈরি করেছো এই পাগড়িটা কেমন করে আমি পরবো আমার নবী বলে মা পাতে মা তুমি আমার বিতিনারে মা তুমি হলে আমার মা শরকণ সুবাহান আল্লাহ আমার নবী সাত্তে মিয়া মিয়া বলে মানছে আর ফাতে মা বলে তাই তাইপের জমিন দে রসুল আমার কলমার দাবাত যখন দিয়ে আছি আঙা নবীর তিনটা মিয়া রোকেয়া কুলসম এরা তিনজন বলতেছে আব্বা কেন বাবা ও বাবা এই বছর মা মারা গেছে আপনার চাচা আবু তালেব মারা গেছে বাবা গো কেন গেলা গেল পে যদি না তাই পেরে মানুষেরা তোমারে পাথর মারত না ও বাবা কেন আপনি তাই বেগে গেলেন আমার নবী ই বলে মা এই কথা বলিস না রে মা আমি যদি তাই যদি পেরেছি না তোর হক আমি আদাই করতে পারবো না পানি গরম করলেন জয়তনের তেল গরম করিয়ে আমার নবীর ক্ষত জাগায় কত জাগা পরিষ্কার করলেন পরিষ্কার করিয়া মা জয়তনের গরম তেল লাগিয়ে দিলেন। অমনি মা ফাতেমার উরুর উপরে আমারও নবী বাদান ঘুমিয়ে পড়ছে এমন সুমা! আমার নবী স্বপ্নে দেখতেছে নবীর মা আমি না আমার নবীর সামনে এসে হাদির হয়ে গেছে দেখে বলে বেটা বেতাব তাই পেরে জমিনে তুমি কলে মার দিতে গিয়ে সরে তাই মানুষেরা তোমাকে পাগল বলিয়া তোমার গায়ে পাথর মারছে বেটা ও বেটা আমি তোমার মা আমার কলি যে বয়সে পাঁচ মাস যখন বয়স আমার পেটে তোমার আব্বা মারা গেছে ছয় মাস বয়স ছয় বছর বয়সে আমি তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি ও বেটা মুখার মানুষেরা এইরকম করে তোমার আঘাত করে মা আমি করবি না এসে নবীর সাথে দেখা করিয়া এবার মা আমি না বলতেছে বেটা মোহাম্মদ আমি যাই আমার নবী অমনি স্বপ্নের মধ্যে হাত পারে ধরছে ও মা ছয় বছর বয়সের তোমায় তুমি চলে গেছো মা আজকে আমি তোমাকে যাইতে দিব না জনকান মা আমি তোমাকে যাইতে দিব না মা মা অমনি হাত পানে দরছে হাত যখন দরছে অমনি মা ফাতেমা বাদান নবীর কপালে সুমা দিছে সুমা দিয়ে দেখে নবী আমার মা আমেনার হাত ধরে নাই ফাতেমার হাত ধরেছে এবার মা ফাতেমা বলতেছে আব্বা আপনি কি স্বপ্নে দেখছেন আমার নবী ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে মারে আর স্বপ্ন দেখছি মা

মা মা ছয় বছর বয়সের সুমা আমি নবী বাবা হারাই মা হারাই এটিম হয়েছে আমার মা স্বপ্নের মধ্যে সে আমাকে দেখা করেছে আমার মা যখন চলে যেতেছে সব নিয়ে হাত পেরে ধরেছি বলছি মারে তুমি যাও না তোমার এটিম ব্যাটাকে ফেলে যাও না মা আমি গম থেকে জেগে দেখি মা আমি হাত ধরি নাই তোমার আমি হাত পেরে ধরা ধরেছি গম মা মা আজকের থেকে তুমি আমার মেয়ে না তুমি হইলে আমার মা সরকন সুবাহান আল্লাহ যার মানা সেই ব্যক্তি মায়ের বেত বোঝে বাবা যার মারা গেছে সেই বাবার বেত বোঝে গো বাবা ও বাবা কলিজা আঘাত লাগলে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে যার বাবা নাই সেই বাবার মানুষ যার মা নাই পানি আসবে কলিজা যদি আঘাত লাগে গো তার কলিজা আঘাত লাগবে আল্লাহর কসম করে বলতেছি আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত বেশ ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত বেশ ছিল আমি যখন এই খুকনি আপনার রূপ নাই এই এলাকা যখন মাফি আসতাম আমি আমার মার পায়ে হাত থাকছে বাবার পায়ে হাত থাকছে সুমো দিছি আমার মাকে বলছি মা আব্বাকে বলছে আমি খুকনি এলাকা মাফিলে যাবো হুকনি এলাকা মাফিলে যাবো এনে তোর মাফিলে যাবো মা বাবা বলছে বেটা তুমি কখন আসবে আমি বলছি ওগো মা আমি রাত বারোটার সময় আসব আ এগারোটা না বাজতে বাজতে মা বাবাকে বেছানায় থাকতে দেয় না তাড়াতাড়ি আগা যাও আমার ছেলে বাচ্চু আসবে ভয়ে পাবে আমার বাবা সাতানব্বই বছর বয়স লাঠি হাতে নিয়ে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকছে বারোটার সময় যাই নেই একটাই যাই নেই দুইটাই যাই নেই তিনটার সময় যখন তিনটে যখন বেজেছে তখন তিন রাস্তার মোড়ে যা দেখি আমার বাবা আমার জন্য লাঠি হাতে করে এখন পর্যন্ত অপেক্ষা করতেছে পৌষ মাসে শীত থর 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 করে কাঁপতেছে বাবার গায়ে হাত দিছি বাবা গৌ আপনার হাত ঠান্ডা পা ঠান্ডা গব ও বাবা কখন আপনি আসছেন বাবা বলে বেটারে রাত এগারো থেকে তিনটা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি বাবা এখন বাবা রায় আর কে ও তিনটা আমার জন্যে রাস্তায় দাঁড়া থাকে না তার লাগবে চোখে যদি পানি আসে বাবা ওই মানুষটার চোখে পানি আসবে ব্যথা যদি লাগে রে মা বাবাকে যে ভালোবাসে তার কলি যে ব্যথা লাগবে আমার বাবাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছে আমি দেখছি শীতের দিনে আমার বাবা থর করে করে বাবার জন্য শাল চাদর এনে দিছি সোয়েটার এনে দিয়েছি তারপরও আমার বাবা আগুন নিয়ে নিয়ে বসে থাকতো আমি বলতাম বাবা গো এত কিছু দেওয়ার পরে কেন তুমি আগুন নিয়ে বসে থাকো বাবা বলে বেতারে এই শরীরের রক্ত পানি হয়ে গেছে বেতার তোমাদের মানুষ করবার জন্য বেতারে শরীরের রক্ত নষ্ট করছে তোমাদের মানুষ করবার জন্য দেখেছি বাবা আমার জন্য দ্বারা থাকছে বাবা যখন বিদায় হয়ে গেল এখন আমার মা আছে আমি প্রত্যেক দিন বাবার কবরের পাশে যা দোয়া করি আর যখন মাপিলে যাই মার পাশে বসি পায়ে হাত দিই চুমা দেই মার মুখের দিকে তাকাইয়া বিদায় নেই মাকে বলি ও গো মা আজকে যদি বাবা থাকতো মা আমি আব্বার কাছ থেকে বিদায় নিতাম মা বাবা না। কার কাছ থেকে আমি বিদায় নিব মা বলে থেকে আমি তোমার মা আমি তোমার বাবা মা রাত বাড়ি বাস্তব ঘটনা আমি যখন বাড়ি আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি দরদ শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরদা শক্ত বাইদের ঘরে দরদার পাশে গেছি কোনো খবর নাই বৃদ্ধ মা একশোটা বারো বছর বয়স মার ঘরে দরজা হাত দিছি দরজা গুনি খুলে গেছে যা দেখি মা এখন পর্যন্ত ঘুমায় নাই ঘুমায় নাই মাকে যা সালাম দিছি কি গমাও তুমি কি ঘুমাও না মা বলে বেটা রে তুমি বাড়ির বাইরে গেছো আমি তোমার মা চোখের পাতা বন্ধ করি ও বাবা ভাই বাবা

বাবারে কষ্ট দিও না আমার মা তিনের থেকে চারটে বছর অসুস্থ ছিল বাবা ও বাবা আমার মা বিছ পায়খানা করতো পোসাব করতো আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমার মায়ের পেশাব পরিষ্কার করছি পায়খানা পরিষ্কার করছি এই হাত দিয়ে আমার মার গোসল পর্যন্ত করা দিছি আমার মা একশো বারো বছর বয়স খাবার খাইতে পারে নাই হাত দিয়ে বা তুলতে পারে নাই থরথর করে কাঁপছে আমি নিজে বসিয়ে আমার বিবিকে সঙ্গে নিয়ে আমার মার মুখে আমি খাবার তুলে দিছি আমার মা আকে যখন গোসল করাইছি আমার মা আস্তে আস্তে করে আমার দাড়ি ধরে সুমা দিয়ে বলে আমি বললাম মা কেন তুমি কান্দ মা বলে বেটা রে আয় আমার বুকে আয় আমার মা আমার জন্য দোয়া করছে বেটা আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন কলমার দাবা ছাড়া বাংলাদেশে দেওয়ায় মার দোয়া কবুল হয়ে গেছে এখন মা দুকিনি দুদিয়া নয়

আমার মা আসর নামাজ পড়ার পরে আমাকে বললো বেটা নামাজ পড়ছো আমি বলছি অগু মা আমি নামাজ পড়ছি মা বলে আমাকে একটু কোলে না আমি আমার মাকে বুকের সাথে লাগাইছি আমার মা আমার মুখের দিকে তাকাইয়ে শুধু কাঁদে আমি বললাম ওগো মা কেন তুমি কাঁদো গো মা মা বলে বেটা রে আজকের থেকে আমি তোমাকে এতিম বানাইয়া যাবো রে বেটা এ বেটা আর কোনো দিন আমি মা আমাকে মা বলে ডাকতে পারবে না আমি বলছি মা তুমি ভেবো না আল্লাহ তোমাকে বাঁচিয়ে মা মারা যাবে আমি জানি না আমার মামার হাত ধরে বলে বেতারে আমি তেমন আমল করি নাই বাবা মাটি কব না নাকি মানুষকে খাতের করবে না চাপ এ বেটাই আমি তেমন আমল করতে পারি নাই আমি দেখছি আমার মা তাহার নামা কাজ নামাজ কাজা করে নাই তারপরে মা বলে বেটা আমি আমল করি নাই তুই কথা দেরে বেটা প্রত্যেক দিন আমার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তুই আমার জন্য দোয়া করিবে না আল্লাহর কসম করে বললাম ভাই আমি মাফিলে গেলে প্রত্যেক দিন আমার মার কবর না করে আমি আসি না এমনকি মাঝে মধ্যে আমি কিছু কিছু রাত্রিতে মার কথা যখন মনে হয় গত রাত্রে আমি টাঙ্গাল থেকে রাত তিনটার আড়াইটার সময় যখন বাড়িতে আসলাম এসে বিবির ঘরে দরজা হাত দিয়ে শিবা দান মার ঘরে দরজা হাত দিয়ে দেখি তারা তালা তালা লাগানো আমি দৌড়া মার কবরের পাশে গিয়ে দাঁড়াইছি বাড়ির পাশে কবর দিছি মার কবরের পাশে যাইয়া আমি আজ টাকুল্লাশ হাত সাতবার পরছি সুরা ফাতে হাত তিনবার সুরা একেলাস তিনবার পড়িয়া চারটে কলমা নবীর উপরে দরু সরে পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দলাম বলে আল্লাহ আজকে আমার মানাই কেউ আমার জন্য অপেক্ষা করে ও বাবা

সেই বাজান বাবার ব্যথা বোঝে আমি আপনাদের পায়ের সার থেকে বলবো বাবা মা কোনোদিন আসবে না বাবা কোনো দিন আসবে ওই বাবার জন্য আপনি প্রত্যেক দিন যদি না পারেন না হলেও বাজান সপ্তাহের মধ্যে একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবে রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নিঃসগিরা সব থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আল্লাহ মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দে আমি জানি না বাবাটা দুনিয়ায় নাই ওই মা লক্ষ লক্ষ টাকার রাখিয়া মা পাঁচটা কাপড় ওই কবর স্থানে বাবা কোটি কোটি টাকার সম্পদ রাখিয়া বাবা তিনটা কাপড় নিয়া ওই কবরের মধ্যে বাধান ঘুমিয়ে আসে কোন মা বাবার জন্য যদি দান খায়রাত করে এই দানের দৌল দিয়ে আল্লাহ মা বাবার কবরে মাপ করে দেয় আর ওই মা বাবা কবরের মধ্যে থেকে যখন শান্তি পায় রুহনি হালাতে মা বাবা যখন সন্তানের জন্য যদি দোয়া করে এই দোয়া মৌলার দরবারে কবুল হয় যায় আমি জানি না বাবা কার জনম দুঃখী মা দুনিয়ায় নাই আব্বা দুনিয়ায় নাই ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই আমার বাবা দুনিয়ায় নাই আমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে ওই মা জন্যে বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিব একজন বলে হুজুর আমি দশটা হাজার টাকা দেবো একজন বলে হুজুর গো আমার বাবা না আমার মা দুখিনি দুনিয়ায় নাই আমি মার জন্য দুইটা হাজার টাকা দিব আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন ব্যক্তি বলে হুজুর গো আমার মা বাবা কবরের মধ্যে আমি আমি এক হাজার টাকা দিব একজন ব্যক্তি বলেন হুজুর আমি এক হাজার টাকা দিব নগদ যদি না পারেন বেদান বাকি লেখা দেন যে হাত দিয়ে রসুল বলছেন যে হাত দিয়া এই খাবার গুণি মার মুখে তুলে দেয় বাবার মুখে তুলে দেয় যেই হাত দিয়া মার পায়খানা পেশা পরিষ্কার করে যেই হাত দিয়া মাকে গোসল করা এই হাত তুলতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না একজন ব্যক্তি বলেন হুজুরে এক হাজার টাকা দেবে তা হাত তোলেন তো দেখি এক হাজার কে দেবেন একটু হাত তোলেন আমি মা হারা এতিম দোয়া করবো বাবা আজকের আর দরবারে কবুল হবে ইংসা যুবকেরা খালি মোবাইলে ব্যস্ত থাকে কথা কয় না তোমার কাছে ফোন করিলে পাই করছু পাই গো শুধু কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং কথা কয় না রে

আব্বার বড় বড় বুনে আমারও ফোন আছে আমারে ফোন আছে একবার কয় বাবার কথা আবার কয় বুনের কথা এইভাবে কত করবে সিডিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতে আসো তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওই টিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং কথা কয় না ওই যে নামা সোজা দ্বারে দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওই টিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডারলিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং রাসূল বললেন ইয়ারবলের বিদ্যা উঠে যাবে একスルুল জাহিল জাহিল তো বসিত হবে সেইটা অবস্থা হায়া গেছে যর কোন ঠিক কিনা জবেদালি ছিলে জবেদালি ছেলে ময়নাল 1000 টাকা নগদ 4000 হাজার বাকি কি নাম ময়নাল ময়নাল জবেদালি ছিলে ময়নাল 1000 নগদ 4000 বাকি 5000 টাকা নারা

ভাববে মনে যদ করিয়ে আনলাম একটি ছেলে বিদেশে পাঁচ হাজার নগদ অসুস্থ মানুষ দোয়া আছে আল্লাহ সেবা ভাইয়া কুল্লিয়া দান করে দেন তুমি বড় ডাক্তার তুমি বড় কবিরাজ রে মাওলা আল্লাহ দানটা কবুল করো দানের খাতিরে তুমি আল্লাহ অসুস্থ থেকে তুমি সুস্থতা দান করে দেন আনসার ভাই পাঁচ হাজার টাকা দান করছে চারটে ছেলে বিদেশ থাকে আল্লাহ সহি সালামত রাখিও লক্ষ লক্ষ টাকা বরকর দিও আনসার ভাইকে মক্কা মদিনের মোসাফির বানাইও কন আমি

আল্লাহ তোমার বান্দা কোরমা সালি কোরমা নালি এক হাজার টাকা আলমাস ভাই এক হাজার টাকা আল্লাহ তুমি দান কবুল করো মনে আছে পুরো করো জোর জোরে বলো না আল্লাহ ঘুমা আমি দোন দিয়া মনরে বস বদ দিয়া ফকির বানাইয়া পুজাই জোলা দে দিয়া জোর ঠিক কিনা একজন দেড়শো টাকা দান করছে আমার মণ্ডল পাঁচশো টাকা নগদ পাঁচশো বাকি দিবে না কোনো দিন ফাঁকি আল্লাহ দান করলে এক টাকা পকেট জানি হয় না ফাঁকা আল্লাহ মাঝে মধ্যে যেন যায় টাকা নবীর সাথে করে দিও দেখা জোরো পাম আজকে আপ মা বোনের আসছে না আপনার এখানে মা বোনের আসে না তাই না তাহলে মা বোনদের কাছে জানতো ছাত্র পাঠা দেন মা বোনের দশ টাকা বিশ টাকা একশো টাকা আজকের মাহফিল কবুল হোক আল্লাহর দরবারে এটাকে আপনারা চান হ্যাঁ কারা কারা সান আমি তাকবির দুবা হাত তুলে দেখান হাত টান টান করেন টান টান করেন চক্ষু দুইটা বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দেন পাঁচশো আছে চারশো দেন চারশো আছে দুইশো দেন দুইশো আছে একশো দেন একশো আছে পঞ্চাশ দেন টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই তা যদি না থাকে টিভি আছে জমা দেন পরে নেন তা যদি না থাকে মোবাইল আছে জমা দেন পরে নিয়ে যাও যান ভিতরে এ বাবারা যাও হ্যাঁ হ্যাঁ উঠো দিস যান

আপনার নাম কি রফিক ভাই পাঁচশো টাকা জরকান মার হাবা আর একজন দান করছে পাঁচশো টাকা জরকান মার হাবা এক হাজার কেমিন ভাই এক হাজার টাকা কান মার আল্লাহ তোমার বান্দা আব্দুল মমিন এক হাজার টাকা দান করলো আব্দুল মমিনের দান তুমি কবুল করে না মমিনের মনে রেসে বুড়ো করো জীবনের গোনা মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা বর কর দাও সকলেই বলুন নতুন পাড়ার ও হা পাই এক হাজার টাকা কর মার হাবা কে আল্লাহ নতুন পাড়ার সোনা উল্লাহ ভাই এক হাজার টাকা দান করলে আল্লাহ সোনা উল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করো সোনা উল্লাহর মনের আশা পুরো করে দাও জীবনের কোনো মাফ করে দাও লক্ষ লক্ষ টাকা বর কর দাও সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় যাবে না এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন দে তোর বাঁধবে রে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মৌলা জাকাতের হিসাব যবন কালক হিসাব দিতে হবে আমার আল্লা দরগা তাকবি তারা বাবু এক হাজার টাকা কমার হওয়া না রাই তাকভিদ সুজব ভাইফ এক হাজার টাকা কমার হাওয়া আল্লাহ তোমার বান্দা সুজব নিয়ে এক হাজার টাকা দান করল আল্লাহ পাঁচশো নগদ পাঁচশো বাকি আসানের ছেলে আল্লাহ আল্লাহ সুযাবের দান তুমি কবুন করো সুজবের মনের আশা পুরো করে দেও জীবনের গুণমাপ করে দে সকলেই বলুন আমি হ্যাঁ হায় হায় আমার ছেলের গজল গাইতে বলছে কার গজল কথা কয় না কার গজল আমার ছোট ছেলে আমি গড়ে শুয়ে আসি এক রুমে ছেলে আবার আর এক রুমে আমি যে রুমে রয়েছি ছেলেটা জানে না ও আরামে গান গাচ্ছে আমার বড়ো বাইয়ের শালি নাম ছিল তার রানী তিনটা বছর গুড় আইল কেন আমি চিন্তা করলাম রে এত বড় খারাপ কথা কইল হ্যাঁ আমি যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবো মারামারি করাও তো ঠিক নে ও যখন ওই কথা বলল তখন ওর সুরের সাথে সুর মোলে আমি তখন বললাম আমি ভালো করে তোর বড় বাইয়ের এত কথা রে এত বড় মিথ্যা কথা কলি আর বেটা নাই গড়ে তা বারে দৌ আর দুই দিন বেটা খুঁজে পাই না মারামারি করা লাগবে না প্রতিবাদ তোমার করা লাগবে এটা হলো তোমার মানে নৈতিক দায়িত্ব কথা কয় না আর বেটা গান গাইতেছে বাবা খুব সুন্দর করে শুনতেছে বাবা ছেলে গায় বাবা শোনে আত্ম তশ্মি আছে বাপের সুহান আল্লাহ শোভান আল্লাহ একদিন হাজি সোহান আল্লাহ বলতে বলতে চাইতেছে ছেলে পিছন থেকে বলতেছে বেদের মিয়া জোৎস্নায়া আমায় কথা দিয়ে আছে আসি আসি জসনা ফাঁকি দিয়ে আছে আমি লাদ্দোর সামনে যা যা বললা বেদের মিয়া কবে তোরে কথা দিছে বাই তোর চোদ্দ গোষ্ঠী খুঁজা দেখলাম বেদের মিয়া নাই হাতের মেয়ে কোনো দিন কথা দেয় নাই কথা যদি দিয়ে থাকে আমার নবী দিছে সুভান আল্লাহ কথা বলেন এইটা বলেন আবদুল্লার পোলাই মোহাম্মদ আবদুল্লার পোলা মোহাম্মদ কথা দি আছে রোজা সরে দিনের নবী পার করিবে মার হবা বাড়ির যা কয়েন আহ জনকের মার হবা তেনা কাহা